নগায় তিনটি খাল খননে উপকৃত হচ্ছেন কৃষকরা। খালের পানি থেকে জমিতে সেচ দিতে পারায় ফসল উৎপাদনে খরচ কমছে। খাল ঘিরে মৎস্য চাষ, হাঁস পালন আর সবজি চাষও খুলছে কৃষকদের ভাগ্যের চাকা। খনন পুরোপুরি শেষ হলে শতভাগ সুবিধা পাওয়া যাবে বলে জানায় স্থানীয় নির্বাহী প্রকৌশলী। নগা প্রতিনিধি আরিফুল হকের তথ্যছবিতে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। বন্যা হলেই একসময় কৃষি জমি তলিয়ে যেত, ব্যাহত হতো বোরো উৎপাদন। খাল খনন করায় সে জমিতে এখন কৃষকের ভাগ্য ফিরেছে। নগর আত্রাই উপজেলা থেকে বুড়িগঞ্জ, ইসলামগাথি থেকে মারিয়া আর চকতেমুখ থেকে ইসলামগাথি খালের খনন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর ফলে খালে পানি প্রবাহ বেড়েছে। সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন চাষিরা। কৃষি জমিতে পানি সেচ দিতে আগে 400 থেকে 500 টাকা খরচ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। পাঁচ কাঠা মাটি পিছনে তো তৈরি করতে কমার পক্ষে 400-500 টাকা খরচ হতো, এখন ওই খরচটা আর লাগবে না। খাল খালনের কারণে আমরা ইডি এমন দুটা ফসলই পাবো আশা করছি। হাঁস পালন, মাছ চাষ এবং সবজি উৎপাদনের মাধ্যমেও আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে এই এলাকায়। আমরা ইরি এবং আমন এবং পাশাপাশি আর একটা আবাদ আমরা করতে পারবো। একটি ফসল আগে হতো, এখন 2-3টে ফসল হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। স্বল্প খরচে লাভবানভাবে ফসল উন্নয়ন করতে পারবে। প্রায় 19 কিলোমিটার দৈর্ঘ্যের খালগুলো খনন করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। সেচ সুবিধায় কৃষি উৎপাদন বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বোরো ধান বা অন্যান্য সময় যে ধানগুলো হয়, এইটা সব সময় এলাকার মানুষ যাতে জমিতে সেচ দিতে পারে সেই লক্ষ্যেই বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। এখানে প্রচুর পানি সংরক্ষণ করে রাখা যাবে। এই সংরক্ষিত পানি দিয়ে আমরা শীতকালে যে রবি শস্য চাষ করা হয় সেই রবি শস্য চাষ করতে পারবো। খাল খননের পাশাপাশি চাষাবাদ বাড়াতে কৃষি উপকরণ সরবরাহ সহ চাষিদের নানাভাবে সহায়তা দিচ্ছেন প্রশাসন। অঙ্কন বিশ্বাস, আরটিভি।